কচুগাছ পুঁতে অভিনব প্রতিবাদ বিজেপির। শুক্রবার বাঁকুড়া শহরের ব্যস্ততম লালবাজার এলাকার রাস্তা দীর্ঘদিন বেহাল, খানাখন্দে ভরা এই রাস্তা যান চলাচলের অযোগ্য। অভিযোগ তুলে ও দ্রুত সংস্কারের দাবি জানান ওই দলের নেতাকর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, 20 নম্বর ওয়ার্ড লালবাজার এলাকায় একাধিক রাস্তা বেহাল, বিশালাকার গর্ত তৈরি হয়ে জমে আছে জল। পৌর কর্তৃপক্ষ এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দানকারী বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক উজ্জ্বল মণ্ডলের দাবি যে তৃণমূল পরিচালিত বাঁকুড়া পৌরসভার 24টি ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশা। লালবাজারের এই খানাখন্দে ভরা রাস্তার উপরেই হিন্দু হাই স্কুল। রাস্তার যা পরিস্থিতি তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মাঝে মাঝে রাস্তা সংস্কার হয়, কদিন পরেই আবার সেই একই অবস্থা। শুধুমাত্র কাটমানির জন্য নামকা ওয়াস্তের রাস্তা সরাই হয়। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে এদিন হুঁশিয়ারি দেন। না, এই রাস্তা অনেকদিন ধরেই খারাপ হয়ে আছে, কাজকর্ম হয়নি অনেকদিন ধরেই। ওই কালী পুজোর সময় একবার রিপেয়ার হয় একটু, তারপর থেকে তো আর দেখতে পাই না। এরকম হয়ে গেলে তো এরকমই পড়েছে। কি অবস্থা দেখছেন এখন? তো খুব খারাপ, দেখতেই তো পাচ্ছেন। সামনে তো স্কুল রয়েছে, হুম, যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতেই পারে, হতেই পারে, বিপদ হতেই পারে। আর এটা বাইপাসের যেহেতু অ্যাটাচ রাস্তা, গাড়ি ঘোড়াও বেশি যায়। কি মনে হয় পৌরসভা কাজটা গাফিলতি বলে মনে হয়? না, করে দেওয়া দরকার। আপনার নাম? চণ্ডীদাস গাঙ্গুলি। ওনাদের যারা এই ধরনের কাজ করছে ওনাদেরকে নিশ্চয়ই পৌর প্রধানের কাছে আগে আসা উচিত ছিল, যে ওই রাস্তাটা আদৌ হবে কি হবে না সেটা ওনাদের জানা উচিত ছিল। এটা আমার মনে হয় এটা বিজেপির উস্কানিমূলক এই যে কার্যকলাপ করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস উন্নয়নের পথে আছে এবং উন্নয়ন আগামী দিনে করবে এবং মানুষের স্বার্থেই করবে। এই রাস্তা অলরেডি আমাদের এস্টিমেট করে, ভেটিং করে আমাদের কলকাতায় পাঠানো আছে এবং এটা আমাদের SLDC-র একটা মিটিং হলে সেই কাজ আমরা অ্যাপ্রুভেল পাবো এবং পুজোর আগে ওই রাস্তা আমরা করবো। দেখুন, আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন ওয়ার্ডে প্রচুর পরিমাণে ঢালাই রাস্তা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং আমাদের বেশ কিছু রাস্তা, আমাদের পিচ রোড হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। আরও আমাদের 21খানা রাস্তা রয়েছে, সেগুলো পুজোর আগেই আমাদের শুরু হবে।